একবার এই মাথার খুলিকে দেখুন আর বলুন এটি কোন প্রাণীর হতে পারে। তো আপনাদের মধ্যে অনেকে হয়তো বলবে এটি হয়তো সেবের টুথ টাইগারের হয়তো হবে, কিন্তু এরকমটি না, আসলে এটি একটি হরিণের মাথার খুলি। আর যেরকমটি আমরা সকলে জানি হরিণ তো এক প্রকারের তৃণভোজী প্রাণী, তবে তার এরকম বড় দাঁত কিভাবে এলো? তো এই হরিণের নাম মাস্ক ডিয়ার, আর তার এই লম্বা দাঁতের জন্য তাকে ভ্যাম্পায়ার ডিয়ার নামেও জানা যায়। কিন্তু আমি আপনাকে জানিয়ে দিই, তার এই দাঁত মাংসকে খাওয়ার জন্য না, বরং মেটিং এর সিজনে দুইজন নর হরিণ তাদের এই দাঁতের সাহায্যে লড়াই করে, আর এই দাঁত শুধু নর হরিণের মধ্যেই থাকে। নেক্সট, হিপ্পোপটেমাস। এটি এমন একটি প্রাণী যে কিনা সে তার বাচ্চাকে জলের মধ্যেই জন্ম দেয়।